নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রায় ইতিহাসের আজকে আমি মডেল কোশ্চেন পেপার 18 নিয়ে আলোচনা করব। ভলিউম 2 2024 সালের নতুন রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা। তো দেখো 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা, তাহলে ফার্স্ট প্রশ্ন কি আছে? তো দেখো মডেল কোশ্চেন পেপার 18 সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 908। ফার্স্ট প্রশ্ন 1.1 এর ফার্স্ট প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, গয়ের অ্যান্সার হবে 1872 খ্রিস্টাব্দে। 1.2 নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো, গয়ের অ্যান্সার হবে সাধারণ মানুষ। 1.3 যত মত ততপথ অ্যান্সার হবে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। 1.4 অ্যান্সার হবে তত্ত্ববোধিনী পত্রিকা। 1.5 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বিনয় ঘোষ। 1.6 অ্যান্সার হবে ঘাটশিলার ধলভূমির রাজা ছিলেন জগন্নাথ সিং। 1.7 রানী শিরোমণি ছিলেন, কয়ের অ্যান্সার হবে মেদিনীপুরের জেলার রানী। 1.8 হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়, কয়ের অ্যান্সার হবে 1867 খ্রিস্টাব্দে। 1.9 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে, খয়ের অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দে। 1.10 অ্যান্সার হবে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। 1.11 অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.12 বাংলার গুটেনবার্গ বা বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়, খয়ের অ্যান্সার হবে চার্লস উইলকিনসকে। 1.13 অ্যান্সার হবে অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। 1.14 তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল, ঘয়ের অ্যান্সার হবে বাংলায়। 1.15 গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন, খয়ের অ্যান্সার হবে মুজাফর আহমেদ। 1.16 সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার স্বদেশী পণ্য বিক্রির জন্য। 1.17 প্রথম দেবদাসী প্রথার বিলোপের জন্য বিল আনেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে মুথুলক্ষ্মী রেড্ডি। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আমাদের বলেছে 1.18 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার প্রীতিলতা ওয়েদার। 1.19 গোয়া ভারতভুক্ত হয়, গয়ের অ্যান্সার হবে 1961 খ্রিস্টাব্দে। 1.20 অ্যান্সার হবে লর্ড মাউন্টব্যাটেন। এবার আমি বিভাগ খ সলভ করাবো। 2.11 দুটি পরিবেশগত আন্দোলনের নাম, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন। 2.12 কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়, তোমাদের মাথায় রাখতে হবে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে 1829 খ্রিস্টাব্দে। 17 রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কিন্তু এই আমাদের কিন্তু সতীদাহ প্রথার নিবারণ রদ হয়। এর সঙ্গে কিন্তু রাজা রামমোহন রায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক আছে, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 2.13 ভারতে প্রথম কোথায় মে দিবস পালিত হয়, অ্যান্সার হবে 1923 খ্রিস্টাব্দে কিন্তু মে দিবস পালিত হয়। পরের প্রশ্ন কি বলেছে? মিলন মন্দির কে স্থাপন করেন, অ্যান্সার হবে আনন্দমোহন বসু। এবার আমি ঠিক না ভুল নির্ণয় করব। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, এটা ঠিক আছে। 2.22 কি বলেছে? দ্য ব্লু মিউটিনি গ্রন্থের লেখক হলেন ঐতিহাসিক ব্লেয়ার কিং, এটা ঠিক আছে। 2.23 অ্যান্সার হবে, তো দেখো এটা ভুল আছে, ঠিক আছে। 2.24 অ্যান্সার হবে কী বলেছে, কর্নেল রবার্ট কিট শিবপুর বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন, এটা কিন্তু ভুল আছে, আলেকজান্ডার কিড হবে, ঠিক আছে। এবার আমি বামস্তম্ভ ডানস্তম্ভ মিলাবো। তো দেখো এখানে কী বলেছে, রক্সেস অ্যান্সার হবে অত্যাচারী ইংরেজ সেনাপতি। স্বামী বিবেকানন্দ হবে তিনের অ্যান্সার বর্তমান ভারত। ভোগেশ্বরী ফুকুননি হবে পাঞ্জাবের, হবে হরি সিং হবে কাশ্মীরের মহারাজা। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51 বিবৃতির ব্যাখ্যা, তিন হবে তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। 2.52 বিবৃতির ব্যাখ্যা এক হবে, পাগলপন্থীরা জমিদার কোম্পানির শোষণ ও অত্যাচার থেকে মুক্তি চেয়েছিল। 2.53 বিবৃতির ব্যাখ্যা এক হবে, এই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। 2.54 বিবৃতির ব্যাখ্যা দুই হবে, লবণ সাধারণ মানুষের কাছে বিশেষ সহজলভ্য দ্রব্য ছিল।
তো বুঝতে পারছো এটা আমাদের মডেল কোশ্চেন পেপার 18। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।